সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সরকার সংলাপে বসেছে। জেল হত্যা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী বললেন, সংলাপ আর আন্দোলন একসঙ্গে চলতে পারে না। নির্বাচনমুখী হচ্ছে ঐক্যফ্রন্ট। নেতারা বলছেন, ক্ষমতায় যে সরকারই থাকুক, নির্বাচনে যেতে আপত্তি নেই, নমনীয় সংবিধান সংশোধনের বিষয়েও। আওয়ামী লীগের সঙ্গে সংলাপে কোনো শর্ত নয়, আসন ভাগাভাগি নিয়ে কথা বলবে জাতীয় পার্টি, জামালপুরে জনসভায় বললেন এরশাদ। নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। তফসিল পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিএসির সঙ্গে ডিএমপি কমিশনারের বৈঠক। এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজর এড়াতে রুট বদলেছে ইয়াবা পাচারকারীরা। টেকনাফের পরিবর্তে চালান যাচ্ছে বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠিতে।